আমার বিয়েই, আমার বিয়েই এক বাবা, এক বাবার এক ছেলে উনি, ওনার চারটে বাড়ি সব আমার বৌমা আর আমার ছেলের নামে রেখে দিয়েছে। আমার স্ত্রী নিয়ে মাঝে মাঝে ওখানে যাই, আর নাতিরে বলে দাদা আমার ওই দেশে বিয়ে দাও। না, তোমার জুড়ি কোনো পুরুষ বাংলাদেশে নাই বউ, এই দেশেই তোমার দেব, তোমার চেহারার মতন একখান মালও বাংলাদেশে নাই। দাদা তুমি বলে আমার মতনও নাই। মজাক করতে হা হা, আপনাদের মজা লাগতেছে না? এইবার মুতিম ইবনে আবু হাতেম এবং তার একটি বাচ্চা হলো, ওই 11 জনের মধ্যে সে বলল আমার ছেলে কিছু খায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেলখানার ভিতরে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের এই অসুখ, হুজুরের মুখের লালা দিলেন আমি নুকামাতান, বড় হাদিস বুখারী শরীফের 38 পৃষ্ঠার হাদিস, নুকামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। হুজুরের থুতু মুবারক ওই বাচ্চাকে মুখে মাখাই দিলেন এবং গালে দিয়া সাথে সাথে ছেলে ভালো হয়ে গেছে। হালিমার ছেলে বলছে মারে এমন নবীকে, এমন নবীকে আমরা কষ্ট দিয়েছি বান্দে, কি করা যায়? হালিমা তো সাদিয়া বলল আরে মুতিম তুই কি জানিস না ছোটবেলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা দুধ পান করেছে আর তুমি একটা দুধ পান করেছ, আজ তুমি আবু জাহেলের, আবু জাহেলের অমিয়া ওই সংসদের দারুণ না দোয়ায় তুমি হলো চিফ হুইপ এবং তুমি হলো বড় নেতা, তুমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বের না করো আমি আল্লাহর কোরআন শরীফ শুয়ে বললাম তুই আমার কোনো দিন জানাজা করবি না। ভালো করে শোনে, বাস্তব শোনো, এই অরিজিনাল মাল পাবা কোথায়? আপনাদের কিরম লাগতেছে? হালিমা তো সাদিয়ার ছেলের নামও জানে না। আমি নিজে একজন পীর, কিন্তু হক কথা বলতে আমি কাউকে দাওয়াতের দরকার নাই। দাওয়াত না দেবে বাড়ি গোপালগঞ্জ, আবার হাইকোর্টে বললো, চেহারা দেখলেই তো অন্যরকম। আমার সাতটা ছেলে, সাতটা ছেলে টাইটেল পাস, এম এ পাস, শুধু মারহাবা না, আমার মেজর ছেলে ইউনিভার্সিটি প্রফেসর তাও মদিনা বিশ্ববিদ্যালয়, বিয়ে করছে মিশরে, আমার বিয়েই, আমার বিয়েই এক বাবা, এক বাবার এক ছেলে উনি, ওনার চারটে বাড়ি সব আমার বৌমা আর আমার ছেলের নামে রেখে দিয়েছে। আমার স্ত্রী নিয়ে মাঝে মাঝে ওখানে যাই, আর নাতিরে বলে দাদা আমার ওই দেশে বিয়ে দাও। না, তোমার জুড়ি কোনো পুরুষ বাংলাদেশে নাই বউ, এই দেশেই তোমার দেব, তোমার চেহারার মতন একখান মালও বাংলাদেশে নাই। দাদা তুমি বলে আমার মতনও নাই। মজাক করতে হা হা, আপনাদের মজা লাগতেছে না? হালিমা তো সাদিয়া জোহাইর কে বলে দিল জোহাইর তুই যদি, আবার জোহাইর আবু জাহেলের চারটে বোন চার মন্ত্রী বিয়ে করেছ, ওরা সব ওরা ওরা, যদি তুই কোরআন শরীফ শুয়ে বলিস মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে যদি বের না করিস তাহলে আমার জানাজা করবি না, আমাকে মা বলে ডাকবি না, আর আল্লাহ জানু তোর জীবিত অবস্থায় জানু তোর প্যারালাইসিস হয়, তোর বংশ বনিয়ে জানু ধ্বংস হয়ে যায়। আমার কাছে জোহার ইবনে মুতিম কই মারে তুই আমার এই বড় দোয়া করিস না, আর যদি আবু জাহেল ওই দারুন না দোয়ার প্রধান ওর বোন বিয়ে করছি যদি আমার কথা না শোনে আর বোনরে তালাক দিয়ে দেব,
শুধু তালাক দিয়ে দেব না ওর কাল্লা লাইম বাজার না দেহ থেকে উড়াই ফেলবো ধরে কোন আল্লাহ আকবার ইনি ঢাকা হালিমা তো সাদিয়া জোহার ইবনে মতি মিচ্ছু মদের হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মুক্তি করে ছাড়বে চুমো দিল যাও সরাসরি যাইতে যাইতে দেখে কি বর্তমান এই অ্যাসেম্বলিটা আপনারা যারা হজ করেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে আবু জাহেলের পায়খানা কথা বলেন যদি কোনো হাজী না বলিস তোর হজ ওই সময় এখনই বাতিল হয়ে যাবে হাত উঠান আবু জাহেলের বাড়ি আর হুজুরের বাড়ি একেবারে কাছাকাছি একটু হাত উঠা যারা যাও নাই তারা বলো হুজুরের বাড়ি আর আবু জাহেলের বাড়ি কত কাছাকাছি একটু না হলে তো 3 লাখ টাকা বাতিল এই আয়াত গুলো তো তোমরা জানো না যাইয়া কওয়া কেল্লা 10 টা টাকা দাও মারহাবা আমার দেশে এক পিসাব আছে সেই পিসাব আমার দেশে এসে বলছে আমার মাদ্রাসা টাকা দাম লে শালা জঘন্যতম পীর তোর দেশে টাকা নাই আমার দেশে মুরিদ বানাই দেশের থেকে টাকা নিবি সব হাইজাক করে নেব থা শালার ভণ্ড পীর কোথাকার তখন বলে হুজুর উনি কোন বেকায়দা লোক এই দেশ স্বাধীন করেছে তোমার তোমার দেশে টাকা দিয়ে তোমার মাদ্রাসা চলো আমার এই দেশের তে ভিক্ষে করবা শালার এই টাকা তুমি টাকা সব কাড়িয়ে নেব واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. ايه قرآن شوف قلت الله أكبر بولتي بريشنا ترى মন্ত্রিক মতিব ইবনে আবু হাতিম আর মুক্তার ইবনে হিসাম জাবির ইবনে মুলজামা হিনাত ইবনে মুকি জাবির ইবনে আব্দুল্লাহ আনাস ইবনে ওবাইদ এরকম 11 জন যারা নাকি অর্থাৎ মন্ত্রাষ্ট্র চালাতো তারা সব এক হয়ে গেল যে আল্লাহ নবী জেলখানায় থাকবে আর আমরা বাইরে বসে আমরা আনন্দ করব যেই নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই হাত উঠান যারা রসুলের প্রেমিক তারা থাকবে আর রসুলের যারা দুশ্মন এদেরকে আমার শোনানোর দরকার নাই জোরে কোন আল্লাহ আকবার আমার রসুল জেলখানার ভিতরে ওরে ওরা কার সাজার আল্লাহ আমি কোরআন হাতে রেখে বলছি বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া জিল্দ আউয়ালের শেষে আমি যদি বানাই বলি আল্লাহ তুমি আমার জবান বন্ধ করে দাও আপনাদের মায়া লাগতেছে না আল্লাহ নবী জেলে আমাদের মনে শান্তি না অশান্তি কথা কয় না এই তোরা মুসলমানের সন্তানের পা করে নাকি হুজুর জেলে থাকবে আর আমরা আমরা বসে বসে মক্কায় সব মেয়েরা রোজা রাখা শুরু করলো আল্লাহ বলেন যদি কার স্বামী মারা যায় তাহলে তার শোক হবে 4 মাস 10 দিন কতদিন একটু হাত উঠা হাত উঠা কোরআনের অসনন ওই বাটিলি বুটিলি অমিয়া ওই ভাটকেলি মার আওয়াজের দরকার নাই কোরআন আল্লাহ কোরআনে বলে দিলেন মেয়েদের জন্য স্বামী মারা গেলে 4 মাস 10 দিন এটু জোরে কোন কত হাত উঠাইতে হবে আর একটু দেখা কতদিন 4 মাস 10 দিন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন নারীরা
শিশুদেরকে দুধ পান করা বন্ধ করে দিল যে আল্লাহর নবী যদি না খায় ওরা কাশাজারন গাছের পাতা খেয়ে যদি তারা তিনি কষ্ট ভোগ করেন আল্লাহর নবী বলেন আমাদের পায়খানাগুলো ছাগলের লেদির মতো আর তুমি যাকাতের টাকা হ্যাঁ গরিবের টাকাকে প্লেট খান মানে পেটটা হইছে 10 মাসে পায়াতে পেটলা পায়াতে মত এরকম প্লেট খান নিচে যায় না এরকম খুব ভালো আমার রাসূল গাছের পাতা খাইয়া পায়খানা হচ্ছে ছাগলের লেদির মত আর তোমার হইছে মাছির মত না তুমি কানে রাসূলের সুন্নাত মানকে শালা বন্ড কথা না জীবনে বহুত অসংখ্য আছে কাকে আনছি আর জীবন আর জানো একবার চান্স পাইছ আমার আশা দরকার নাই জোয়ার যৌবন একবার আসে রে বন্ধু একবার চান্স আসে রে বন্ধু চলে গেলে আর দরকার নাই একবার যশোর আসলাম সারা পৃথিবী মানুষ জানে যে এই মোল্লা আবার কোন ধরনের মোল্লা ভিডিও ভাইরা যারা আছো ইউটিউব ফেস লাইভ খবরদার একটা শব্দ কাটবে না মানুষ তৃপ্তি পাবে না আমার এই ওয়াজগুলো পৃথিবীর সব রাষ্ট্রে যাবে কি মানুষ শুনিয়া খুশি হবে না যে আবার কোন মৌলভীরে বাবা হুজুর গাছের পাতা খাইয়া জেলখানার মধ্যে ছিল হাদিসে আসছে এই হাদিসটা জীবনে তুমি বলতে পারলে না আপনাদেরকে ভালো লাগতেছে আমার তো কলেজা ফেটে যাচ্ছে জামার রাসূল কত কষ্ট করেছে আর আমরা আমরা কি করি এইবার দারুন নাজাতে যে আবু জাহেলের যেহেতু ভগ্নিপতি শ্বশুর বাড়ি যে কোনো সময় যেতে পারে কথা বলে টমাস তো হুম না ভয় করেছে না 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 আমি গোপাল হ্যাঁ শ্বশুর বাড়ি জামাই যে কোনো সময় জাতি পারে না সময় আছে যে বারোটার আগে জাতি পারবে না জাহির ইবনে মতিম আবু জেলের চার বোনকে বিয়ে করছে চার মন্ত্রী মুক্তার ইবনে হিশাম তিনি হলেন আবু জেহেলের আপন ভগ্নিপতি আমি মেজে বনে ওর স্ত্রী বুনির নাম আবু জেহেলের বুনির নাম রেখা আর আবু জেহেলের বড় বুনির নাম হলো আঙ্গুরি আমার দেশে দেখবেন আঙ্গুরি আছে আঙ্গুরির আগে 9 জায়গায় 8 জায়গায় বিয়ে ছিল আর ব্যাপারে তাসেল ব্যাপারে 6 জন বিয়ে করে তখন বাসর করে ওই আঙ্গুরিরই বিয়ে করে যা আমি কিরম স্বামী জানো আগে 6 জন স্ত্রী খাইয়া তোমার 7 নম্বর আমার বিবি আর তখন আঙ্গুরি বলে রে ব্যাপারি তুই আমার 9 নম্বর স্বামী এক পয়েন্টে সারা আঙ্গুরি বলছে আমি 8 খান 8 জায়গায় বিয়ে হয়ে তুই আমার 9 নম্বর স্বামী আপনি যদি জীবন ধরে এই কোরআন শেষে বলছি জীবনে যদি অন্য মেয়ের লজ্জায় স্থান নষ্ট করেন আপনি যদি কেন আমি ভালো মেয়ে বিয়ে করব ভালো মেয়ে বিয়ে করলেই উপরে দেখা থাকবে ছবি সেও কাম তো চাইতে বেশি করে সারছে কোরআন তো দেখুন আজকে জ্বলন্ত কোরআনের প্রমাণ গোপালগঞ্জের ডক্টর স্যার সৈয়দ নজরুল ইসলামের কাছ থেকে জাতি শুনতে চায় প্রিয় দেশবাসী অসংখ্য অসের আসল জিনিসটা শোনো নাই কয়জন স্যার মন্ত্রী যায় বলছে আবু জাহেল এদিকে বলে কে রে আমার ছোট বোন আমাকে ভাইজান বলবে তা নাই বলছে আজকে বলছে জহির ইবনে মতিম বলছে ভাই এদিকে কে রে তুই আমার ভগ্নিপতি মানে আর একজন ওই একই ভাষা ব্যাপারটা কি আমি আমার রাজত্ব তোরা নিবি বলে না রাজত্ব নেব না রাজত্ব তোরে আমি দেব কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল থেকে বের হ হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল খেটেছিল এবং জুলাইকা অফার দিয়েছিল কালাত হাইতালাক
আপনার আলেম ওলামার একটু আমার যদি এদেশে আয়াত না থাকে যশোরবাসীরা আপনি আমার প্রতিবাদ করেন এটা কোরআনে আয়াত না قالت একটু হাত উঠাবে আল্লাহ যে মেরা হাত উঠায় নালে ওয়াকালে স্বামী হারাবি শিগিরা হাত উঠা قالت নাই তালাক জুলাইখা যখন ইসুব আলাইহিসসালাম কে যখন প্রস্তাব দিল তুমি আমার সাথে নাফরমানি করো হযরত ইসুব আলাইহিসসালাম বলেন কালা মাযাল্লাহ একটু হাত উঠো দেখান আল্লাহ সারা পৃথিবীর মানুষ দেখো হযরত ইসুব আলাইহিসসালাম বলেন আমাকে জেলে দাও কালা রব্বে সিজনু আহাব্বু ইলাইয়া আমি তোমার এই জিনার থেকে এই প্রস্তাবের থেকে আমি আল্লাহর কাছে আমি পানা চাই আমি জেল কাটব তাও তোমার সাথে আমি জিনা করব না আমাদের দেশের আমার গোপালগঞ্জের মানুষ অনেক সময় বলে আমি স্বামীর চাইতে আমার আরেকটা ভাষা আমি বলবো না ডক্টর মানুষ অনেকে বলে আমি স্বামী চাইতে নাঙ্গের মা বেশি এরা হলো কুত্তার বাচ্চা গোপালগঞ্জের থেকে আর কি রিলি করব সাবধান হয়ে যা স্বামী বড় না নাং বড় কথা বলিস না কায়ে যশোরবাসীরা বুড়ো কি চেতাচ্ছে চেঁচকে দেখিস নাই সারা পৃথিবী আমার রস শুনবে স্বামীর চাইতে ওই প্রেমিকা কোনোদিন ভালো হইতে পারে হাত উঠা হাত উঠা নালে পারা নাই শেষ হবে জোরে কেন উল্লো ইরমস পাবি কোথায় এটা গোপালগঞ্জে ছাড়া কেউ করতে পারে না ইসুব আলাইহিসসালামের জেলখানা দেখে আমার ছেলে বিয়ে করছে ওখানে জুলাইখার গ্রামের নাম হলো তেসুল যারা মিশরে পড়াশোনা করছো যারা ইউনিভার্সিটিতে পড়ছো আমিও জামিউল আজহার পড়ছি আমি কোনোদিন আজহারি লেখি না কাসিমি লেখি না মাদানি লেখি না এটা একটা মূর্খতা তুমি দেওবন্দ পড়ছো তুমি কাসিমি লেখো সি 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 আচ্ছা বলেন আপনাদের যশোরের কোন ছেলে যদি ঢাকা পড়ে এম এ পাশ করে কোনোদিন লেখে জহুরুল ইসলাম ঢাকি না হ্যাঁ হাত উঠোস না কা আজকে ভাষাও শিখাই দেবো উনি একটু মদিনা কামলা বেস্তি গেছে উনি শেষে লেখে মাদানি উনি লেখে আজহারি উনি লেখে কাসেমি হায় 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 লজ্জাম আমি যে এত লেখাগুলা শিখছি বিদেশ আমি তো আজহারিও লেখলাম না মাজহারিও লেখলাম না কাসেমিও লেখি না মাদানিও লেখি আপনারা নবীদের নাম কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে কয়জন হাত উঠো মুসলমান কয়জন কোন নবী আদম সম্মানের জন্য আলাইহিস সালাম কিন্তু কোরআন শরীফের মধ্যে আদমের পরে আলাইহিস সালাম লেখা নাই মানে শুধু ইয়া আদম ইয়া মুসা ইয়া মুহাম্মদ এরকম লেখা আছে ছোটে নাম আর এনাদের নাম জনাব হযরত অমক তমক তমক অমক অমক শালার মুরুখ কোকা তুই গেছিস একটু কামলা বেস্তি মদিনায় সেখানে লেখছে টুটুল আল মাদানি জুবায়ের আহমদ আল কাসেমি সি 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 শালার মুরুখ জাত কোথা গা এরা সে নামাজ পড়ায় কিরম জানে আমার দিক তাকা এই মুরুখরা মিশকাতুল মাসাহাবি 76 পৃষ্ঠা 18 লাইন পরে বাবু সিফাতুস সালাত একটা অধ্যায় আছে সেখানে হুজুর বলছেন ইয়ারফাউ বলুন ইয়ারফাউ ইবাহামাইয়া রফা ইয়ারফাউ মুজারের সিগা তোমরা উঠাও ইবাহাম মানে বৃদ্ধ আঙ্গুল ইলা এটা ইংরেজিতে কয় প্রিপজিশন বাংলায় কয় অব্যয় আরবিতে বলে হরফেজার উজুন মানে কান আর কানের এই নরম টুক জাগার নাম হলো শাহামাতুল হুজুর বলছেন তোমরা নামাজ যখন পড়বে বৃদ্ধ আঙ্গুলটা
কানের সাথে লাগাও একটু হাত উঠন তো যারা নামাজ পড়েন এখানে লামুজাবির কথা বলেনি হানাফির কথা বলেনি তবনিক পার্টির কথা বলেনি পিশাবের কথা বলেনি বীর পাউমিলিকের কথা বলেনি আল্লাহ রাসূল বলছেন নামাজ যখন পড়বা তখন হাতটা এই কানের লতি পর্যন্ত উঠাও অনেক 180টি হাদিস আমল হয়ে যাবে তা না করে দেখবেন অনেক বড় বড় আমল বিরাট বিরাট মুক্তি নামাজের সময় এরকম করে কানের লতি পর্যন্ত হাত উঠান যারা মুসলমান এখানে লামুসাবি নাই হানাফি নাই তবলিগ বাহিনীও ও পীর ভাইও নাই এখানে বিএনপি না আওয়ামী লীগ না লাঙ্গল বাহিনীও নাই আল্লাহ রাসূল বলছেন নামাজ যখন পড়বা বৃত্ত আঙ্গুল কানের লতি পর্যন্ত দুটোই তো হবে এরা তা না পারে কিন্তু মেয়েরা তা উঠাবে না হুজুর বলছেন মেয়েরা হাত উঠাবে এই পর্যন্ত আমার দিক তাকা ইয়ারফাউ ইলা মান কাবাইহে বলুন ইয়ারফাউ ইলা মান কাবাইহে যারা জীবনে ইওয়া সম্ভব কোহানে এটা তাত্ত্বিক এইগুলো আমি কামেলের ছেলেদেরকে টাইটেলের ছেলেদের কান পড়াই ভালো লাগতেছে না যেগুলো দরকার সেইগুলো কোহানে গায়ে না গায়ে না সুর দিয়ে একজন একটা বাটিয়েলি বাটিয়েনি তানের জন্য 3 লক্ষ টাকা খরচ করিয়া হেলিকপ্টার নিয়ে মৌলভী আনছে আমি শুনলাম একটা হাদিস বলিনি একটা আয়াতের ব্যাখ্যাও নাই সুর দিয়ে কয়েন গান গাইতে গেল এই মাদ্রাসার কমিটি কামতের ময়দানে তোদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে মানুষের কাছে ভিক্ষা করে শিক্ষা করে তোমার দলীয় মৌলভীদেরকে নিয়ে আমার কা হুজুর 5 কোটি টুপি আমরা সব টুপি নিয়ে শ্রদ্ধা করি তবে সৌদি আরবের কোন লোকেরা 5 কোটি পরে না যারা আছে সৌদি এই দেশের যারা নিয়ে যায় তাই বেশি ওরা 5 কোটি পরে না ওরা গোল টুপি পরে ইল্লা মুদাব্বারাতুন একদারে সব দেবো ওয়াজ করবো মাঝে মাঝে মানে কোসো মারবো হাদিস পড়াইতে পড়াইতে মন নাই দেখলি আসে আর আমি ছাড়ি না মেয়েরা কোন পর্যন্ত উঠবে কাত পর্যন্ত একটু হাত উঠান কোন পর্যন্ত হাত উঠান আপনার মুসলমান না নামাজ পড়েন না এই নিয়া এই করে এই পর্যন্ত কাত পর্যন্ত মেয়েরা তো মেয়েরা আর পুরুষের মধ্যে নামাজের মধ্যে পার্থক্য আছে না মেয়েরা কি আপনাদের যশোর কোন মেয়েরাকে মসজিদে আজান দেয় জোরে বলেন না কেন যারা বলছেন তারা মুসলমান দেয় মেয়েদের আজান ইকামত এগুলো দেওয়া জায়েজ নাই মেয়েদের জন্য জুমার নামাজ পড়া ফরজ ওয়াজিব নয় পড়লে পড়তে পারে কিন্তু ওয়াজিব না ফরজ না এই জন্য হানাফি মাযহাবের মেয়েরা মসজিদে নেয় না আপনাদের মনে খুশি লাগছে তাই না মেয়েরা হাত উঠবে কোন পর্যন্ত কাত পর্যন্ত ইয়ারফাউ বলো না তুমি এগুলো এগুলো সব যায় ইয়ারফাউ ইবাহা মাইয়া এই 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 কাত পর্যন্ত আর পুরুষ হাত উঠবে কানে লতি জামাত থেকে লতির সঙ্গে শোয়াইতে হবে তা না দিয়া এরকম ছি 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 বেটা তোর জীবন ভরে যে নামাজ পড়ছে সব বাতিল হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর নবীকে ওই যে হালিমাতু সাদিয়া তার ছেলে জোহার ইবনে মতিন মুক্তার ইবনে বলল আবু জাহেলকে বলছি দেরি নাই এই মুহূর্তে আমার রসুলকে বের করে দিতে হবে আল্লাহ রসুল 3 বছরের পরে জেলখানার থেকে আসছে একেবারে হালকা হয়ে গেছে মক্কা শরীফের সকল মেয়েরা হুজুরকে হাত দিয়া দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা হাত উঠান জোরে কোন আল্লাহ হুজুর জেলখানার থেকে বের হলো জেলখানার থেকে বের হলো আমিয়া পহেলারো বেওলাওয়াল আল্লাহ তাআলা হুকুম দিলেন
ومن يخرج من بيته مهاجرا الى الله جرى الله دينير جنوب দেশ থেকে হিজরত করে আর এই অবস্থায় যদি তারা মারা যায় ফাকাদ ওয়াকা আজরু আলাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ হুজুরকে জানাই দিলেন হিজরত যদি দ্বীনের জন্য হয় আপনি এই মুহূর্তে পহেলা রবিউল আউয়াল আপনি শিগগির মক্কা শরীফের থেকে রওনা হন মক্কা শরীফের থেকে মদিনা হলো উত্তর দিক কিন্তু হুজুর উত্তর দিক না গিয়া গারে সুর হলো দক্ষিণ দিক সেখানে তিন রাত তিন দিন আত্মগোপন করেছেন কয় দিন হুজুরের জীবনে এখানে দেখেন ঈদে মিলাদুন নবী তা সেখানে 30 পারা কোরআন হলো হুজুরের জীবনে জনকন আল্লাহু আকবার আমাদের দেশে হুজুরের জীবনে কিনবা আমি হুজুরের জীবনে হড়িয়েই তো দীর্ঘদিন পড়ছি দেওবন্দে 14 বছর পড়ছি মিশরে পড়ছি 42 বছর বয়সে বিয়ে করছি আর আমাকে সালবার এই ফসম ওঠে না নিচেই বাদ দাও এই মোসে ফসম ওঠে না আর বিয়ে করা সারা ও কি লেখাপড়া শিখবে আমার 42 বছর 8 দিন যখন হয় তখন আমার আব্বা আগেই চাপাছে বিকর সমনে আব্বা একটু লেখাপড়া শিখে নেই 42 বছর বয়সে বিয়ে করে তাও 19টা সন্তান জন্মাইছি আমি তো মনে করছি এদেশে পার্লামেন্টে তিন চারটে ছেলে মেয়ে হলে আবার ঈদে ট্যাক্স দিতে হয় নাকি আমার এই বয়সে হয় নাই আল্লাহর কাছে দোয়া করি হুজুর বলেন ওই বংশে তোমরা বিয়ে করো যেই বংশে বেশি সন্তান হয় হাত উঠো যারা মুসলমান তার হাত উঠবে যারা কাফের যারা যারা জালেম তার হাত উঠবে না হাত উঠা হুজুর বলছেন ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয় তাসাফিসুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরি বিকুম উমাম আপনারা কথা বলেন কি কোরআন হাদিস শুনেন এই ওয়াজ পাবেন কোথায় হুজুর বলছেন যার তিনটা সন্তান হবে সে যদি নামাজ কালাম পড়া দিনের উপর রাখে তার বিনি পিতামাতা বিনি হিসাবে জান্নাতে যাবে তুমি দুটিয়া পয়দা করার পরে হুলিস্টপ মারিয়ে দেছো ডট কম দেছো তোমার ভাগ্যে হবে না ও তোমার ভাগ্যে আমি এসান হবে না হবে না রে আল সালা সুবানাতিন হাতটা উঠো আর হাদিস শোনো এ দুনিয়ার আল্লাহর শত্রুরা ভালো করে জেনে রাখ আল্লাহর নবী বলেন সালাসু বানাতিন আও সালাসু আখওয়া ফায়াহসিনু ইলাইহিন্না আল্লাহর রাসূল বলেন যার তিনটা সন্তান হবে কমপক্ষে আর নামাজি বানাবে আল্লাহর পথে থাকবে তার পিতামাতার কোনো হিসাব হবে না তার পিতামাতা বিনি হিসাবে জান্নাতে যাবে আর স্ত্রী বাসর করে স্বামীকে বলে আমি ক্লাস 7 থেকে মায়া বড়ি খাইছি তো তুমি তো আর খাও না এখন তুমি খাও আমার খাওয়া শেষ আমার আর বাচ্চা বেশি নেব না ঠিক আছে এ জাহান্নামের আসামিরা তোদের হজ বাতিল নামাজ বাতিল সব আমল বাতিল কথা কর না কেন আমার নবীর আটটা সন্তান এরকম কয়টা আটটা সন্তান আর 11 জন বিবি অনেক ছাগল পাগল পায় আমিও যা রসুল তাই ও ছাগলের বাচ্চা তাহলে তুই 11টা কেন বিয়ে করলি না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন বিবি তোর বিবি তো একটা তাহলে তুই বললি যে আমিও যা রসুল তাই আমি আল্লাহর নবীর 11 জনের স্ত্রী নাম শুনে শুনবেন না হাত উঠাইতে হবে জোরে 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 মা বোনের হাত উঠা তোর স্বামীর সাথে চুক্তি করে সন্তান ঘুমাইছি কুরআন শরীফ সইয়ে বললাম তোর আর তোর স্বামীর জন্য চিরতরে জান্নাত হারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নাম এখন জাতির উদ্দেশ্যে আমি রিলি করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম হুজুরের বিবিগণের নাম হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহু আকবার দুই নম্বর হযরত সাওদা তিন নম্বর আমিয়া
তিন নম্বর আমি আয়েশা চার নম্বর হাফসা পাঁচ নম্বর জয়নাব ছয় নম্বর উম্মে সালমা আর সাত নম্বর হযরত জয়নাব বিনতি জাহাস আট নম্বর হযরত জুরাইয়া বিনতি হারেস আমি নয় নম্বর হযরত উম্মে হাবিবা দশ নম্বর হযরত সাফিয়া এগারো নম্বর হযরত মাইমুনা কয়জন হইল এগারো এরকম দেখাইতে পারেন হায় রে এত কষ্ট করে নোট করে জোর বলে মা বোনরা নোট করেন তাহলে আমাদের জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইনাতাতুম বাশারাম মিসলাকুম যদি তোমরা তোমাদের মতন মানুষের আনুগত্য স্বীকার করো ইন্নাকুম ইজাল্লা খাসিরুন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলতেছে হ্যাঁ তোমরা যদি তোমাদের মতন মাটির মানুষের অনুগত্য স্বীকার করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘামের মধ্যে আমিয়া মেশকো আম্বারার ঘেরান আসতো হাত উঠাইতে হবে হাত উঠাবে নবীর আল্লাহ রসুলের ঘামের মধ্যে কি আসতো মেশকো আম্বারার ঘেরান আসতো আর তোর ঘামের মধ্যে গেঞ্জি তুলি পায়খানা চাইতে গন্ধ হয়ে যায় আমার দিক তাকান গোমরা ফাটা গন্ধ এইদিক তাকা এ ছাগল পাগল করে কাকে বলে যশোরবাসী দেখাই দিলাম গোপালগঞ্জ থেকে আসি শুধু আমরা রাষ্ট্রই চালাই না অজ আমরা জানি হা আল্লাহ নবী এইদিক তাকা গাছে হুজুরের সাথে কথা বলছে ও নর পশুর বাচ্চারা তোদের দেখে আমি এক গাছে কথা বলে না তার রসুল আর তুমি এক হইল হুজুরের এত কোনো বিবি আপনি বিবি রাখতে বললে চারটের বেশি নাই ওয়া ইন তাবালাকুম হাসনাব আল্লাহ কোরআনে বলেন তারপর সুলুসা রবাব আমি আর দুই চারির এক সময় চারটের বেশি তুমি রাখতে পারবা না আর বিয়ে করতে গেলে মহারানা তোমাকে সব দিতে হবে সদুকতিহীনা নিহিলাতান আমার সাথে হাত উঠে আর বলো কোরআন মাজিদে সুরাম নিসার চার নম্বর আয়াত সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম আল্লাহ বলেন তুমি মহারানা মহারানা পুরো স্ত্রীর কাছে না দিয়া তার গতরের হাত দেওয়া জিনার গোনা যারা বিয়ে শাদী করছো এখানে বুড়ো হয়ে গেছে ভূত আগামীকাল আমার নাতি বোর কাছে টাকা দিবি হাদিস আছে দেখে দাও বিয়ে করা এদিক টাকা আসেনি এখানে আপনি বিয়ে করার পরে স্ত্রী মহারণা দাও নাই তার কত হাত দিতে পারবি না ভালো করে হ্যাঁ মোহাম্মতের ঠেলা জ্বালাই দিলে মাফ করে দিলাম ও মহিলাও জাহান্নামী আল্লাহ বলছেন মাপ যদি করিস মহিলারে তা আগে তোর কাছে মহারণা সব হ্যান্ড ওভার করবে তারপরে তুমি ষোলো ভাগের এক ভাগ দিতে পারবা তার ভাগের বেশি যদি দাও তুমি চিরতরে জাহান্নামে হয়ে যাবে সদুকতিহিন্না নিহিলাতান সোরা খুঁজে বলে পাও না আমি আয়াত নম্বর দিলাম আয়াতটা যদি যশোর না থাকে আমাকে আপনারা বান্ধে ফেলবেন কোরআন হাতে রাখি বলছি সুরা নিসার চার নম্বর আয়াত কয় নম্বর এটা হাত উঠান মুসলমান হলে পয়সা লাগতেছে না মা বোনরা হাত উঠান আল্লাহ বলে মেয়েকে যখন তুই বিয়ে করছিস তখন আগে মহারণা দেওয়ার পরে তার কাঁধে হাত দিতে হয় ডান কাঁধে এরপরে তার মাথার চুলির ফিতেগুলো ঘিরে তুমি খুলে ফেলবা ক্লিপ খুলে ফেলবা এবার চুলকে আলু থালু করলে ইল্লা রাজা আত্মা রাসাহু হাত্তা ইয়াবলগা শুদ্ধাহু এরপরে পালে খুলে তুমি স্ত্রীর মাথায় হাত দিয়া চুলের আগাই তুমি তিনবার চুমা খাবা কিন্তু আগে তোমাকে টাকা দিতে হবে এগুলো পড়েন এগুলো মৌলবীরও জানে যাইয়া চড়াই মড়াইয়ে কি যেন করছে কেনা দেশে রেখে দে পরে আগে ওয়াশ করতে দে ওই যারা স্লিপ দেশে ওরা কি জলসার টাকা দেয় রসুলের জীবনী হাত ওঠা ওটা রেখে দাও আগে ওয়াশ পুরো হবে
লাস্টে জবাবে কি কথা ঠিক না বিয়ে করলে স্ত্রীকে পুরো মহরটা স্ত্রী যদি গাছ লাগায় পাখি বলে এইগুলো যদি তোমাকে সৎকাই হিসেবে দেয় দান নীতি বারো যদি সে দাবি করে আল্লাহর রাসূল বলেন এ মুরগির দামও দিতে হবে ও কদু তরকারির দামও দিতে হবে আর মহিলা যদি চাকরি করে ধমক দিয়ে টাকা ও স্বামীর জন্য আল্লাহ হারাম করেছে ওই উইলিংলি যদি কিছু তোমাকে সৎকা হিসেবে দেয় সদুকতিহিনা নিহিলাতান ফাইনতিবিনা লাকুম বাংলাদেশের মানুষ কেন আল্লাহ বলা হয় না ছেলেরা হুজুর আমার ছেলে কথা না না মারতে চায় শালা তোর বড়ই মারে না কে এতদিন এই বাস্তব জীবন করে না ঈদে মিলাদের নবী পাঁচ প্রকার দেব খালি এইটা যাইয়া ওইটা শেষ করব যদি সবাই চলে যায় ডক্টর এখানে থাকবে আপনাদের ভালো লাগতেছে না জীবনে এই অস্পানি কোথায় মিডিয়ারা এরম জীবনে তোরা কোনোদিন ব্রডকাস্টিং করি নি এইবার দিয়ে দিবি সারা দেশ নড়ে যাবে যে গোপালী মা চেয়েছে কঠিন ৯৫ বছর বয়সের বুড়ো রস ভালো করে একটু শোন স্ত্রীকে মহারণা পুরো দিতে হবে আল্লাহর কোরআন হাতে রেখে বলছে তবরানী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন স্বামী যদি মহরানা না দিয়া কিয়ামতের ময়দানে ওই স্বামীকে আল্লাহ কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে শামিল করবে হাত উঠান যারা বিবাহ করেছেন আর শ্বশুর বাড়ি যারা টাকা নেছেন তাদেরকে আমি এদেশের আইন নাই আমার ভাস্তিকে আমি বলে দিয়েছি পার্লামেন্টে যারা নাকি যৌথ শ্বশুরের কাছে নেবে তাদেরকে এই দেশে অর্থাৎ বিলাসফামী আইন তৈরি করে আওতায় এনে তাদের বিচার করা হোক যারা সারা পৃথিবীর মুসলমান আছে তারা হ্যাঁ বলবেন যারা কাফের তারা না বলবেন আমরা কি হ্যাঁ একটু হাত উঠান যেরকম আমরা যৌতুক হারাম যৌতুকের টাকা যদি নেয় হায়াসের চাইতে বেশি নারীদের হায়াস খাওয়া কি হারাম না হালাল যে নর পশুর বাচ্চারা শ্বশুর বাড়ছে টাকা নিছিস তাদেরকে মাত্র এক সিল্লে সময় দিলাম ওই তাবলিগ বাহিনীর এই ৪০ দিন সময় দিলাম শিগগিরই শ্বশুর বাড়ির টাকা ফেরত দেয় এটা আপনার আমার উপর আপনারা খুশি না বেজার যারা হাত উঠো দুই হাত উঠো যারা খুশি দেশ এবং প্রবাসী শ্বশুর বাড়ির থেকে যে ফকিরনির বাচ্চারা টাকা নিছিস তাদেরকে মাত্র আমি সময় দিলাম কতদিন এক চিল্লা ৪০ দিন এওয়াজ নাই তারপরে এ দেশের সুদ খায় এই আমাদের দেশের সুদির ব্যবসা করে দালানে লোনের টাকা নিয়ে বাড়ি করে সুদির টাকায় ব্যবসা করে সুদ খায় ঘুষ খায় একটা পয়সা সুদ খাইলে ৭০টা গোনা জোরে 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 বলো জোরে বলে একটা পয়সা সুদ খাইলে কি একটা পয়সা ঘুষ খাইলে কয়টা নে গোনা ৭০টা গোনা ৭০টা গোনার সবচেয়ে ছোট গোনা হলো নিজের মার সাথে জেনা করা তা হুজুর আমার এক শালা সচিব আমি টাকা কা দিল ভাই আমি ফ্ল্যাট কিনছি আমি টাকা বালি কোথায় আমি তো বেকার দাবেন আমি কারো ভয় করি না বলে যাবো না আমার স্ত্রী বলছে একটু যাও সোনামণি যাব না তোমার ভাই লোনের টাকা দিয়ে বাড়ি করেছে ঘুষ খায় সুদ খায় ও হারামির বাসায় আমি চলো আমার স্ত্রী বলছে না তোর বাসা যাবে না সে এলো পীর মানুষ সে ক্ষতি খাত পর্যন্ত দেয় না আমার বোনরা থাকতে আমার আব্বা বললো কেমন আব্বা সব ভাগ করে দেন সমান আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার বললো আমাকে বেশি দিয়ে বলে এক আমিও যা পাই তুই তাই পাই সকলেই দেয়া হয়ে গেছে বলছে তাহলে আমরা ভালো ভালো জায়গা দেখে নেব নিচে পুকুরে এগুলো তোমার দেব আমি তাই নেব এটা আমি ঠকতে রাজি আছে কিন্তু বোন ভাগ না কাউকে ফাঁকি দেওয়া
কত মিরাসহু কত আল্লাহু আবদি আল্লাহ রাসূল বলেন যে মানুষের সম্পদ ফাঁকি দেয় মিরাস নষ্ট করে সে আল্লাহর বান্দার থেকে জান্নাতের অংশ থেকে তার নাম কেটে যায় আমরা কি জান্নাতের থেকে নাম কাটবো না এবার আসেন আমি যেই কথাটা বলছিলাম আমাদের দেশের মৌলবীরা কয় সাতটা দোজক সাতটা দোজক কোরআনে নাই দোজক হলো একটা তার দরজা হলো সাতটা নাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবি মিনহুম জুজউম মাকসুম সূরাতুল হিজারের ভিতরে 45 নম্বর আয়াতে বলে দোজক একটা যেরকম দোজক আর দরজা কয়টা সাতটা আমাদের দেশে যে মৌলবীরা এই ওয়াজ করছে সাতটা জরকন আল্লাহ আকবার আবার আমাদের দেশে দুরুদ ইব্রাহিম বলে দুরুদ ইব্রাহিম বলে কোন অধ্যায় হাদিসে নাই হাদিসে আছে মিশকাতুল মাসাবি 86 পৃষ্ঠের মধ্যে বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নুসাল্লিমু আলাইক আব্দুর রহমান ইবনে আবি লাইলা আমি তো হাদিস পড়ে পড়ে বুড়ো হয়ে গেছি আব্দুর রহমান ইবনে লাইলা উনি বর্ণনা করেন ওনার বাড়ি মদিনা শরীফের মধ্যে তিউলাস গ্রামে মদিনা থেকে 160 মাইল উত্তর পশ্চিম কোণে উনি বর্ণনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভবতবার ছেলে উনি বর্ণনা করে কাইফা নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেমন করে আপনার উপর দরুদ পড়বা হলে বায়াতের উপর হুজুর বলেন ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ হাত উঠান হাত উঠান হাত উঠান তোমরা ওইভাবে দুরুদ পড়ো যেমন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ আর এটা হলো রসুলের নামে তারপরে সম্মান খেতে বলা হয়েছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এটা শেষে বলা হয়েছে আমাদের দেশে কথা বলে যার জন্য তুমি সিন্নি খাইলা আমার রসুলের নামে দুরুদ আর এই মূর্খরা বলছে ভাই আমরা দুরুদে ইব্রাহিম পড়ি তুমি তো দূরের কথা এই দেশের না সারা পৃথিবীর কোন আলেম যদি আমার সামনে বলতে পারে দুরুদে ইব্রাহিম বলে কোন অধ্যায় হাদিস হাদিসই নাই কোরআনে তো নাই হাদিসের গোষ্ঠী নাই ভালো করে ওলামারা শোনো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ আমার দেশে কিছু মূর্খ মৌলবী আছে এরা বাংলায় লিখেছে দুরুদে ইব্রাহিম এবটা দুরুদে ইব্রাহিম বলে কোনো অধ্যায় হাদিসে নেই আমি আজ 60 বছর বহারি পড়াই মহাদেশ দেখ গোপালগঞ্জের মহাদেশ শুধু আমরা রাষ্ট্রই চালাই না হাদিস পড়াবার সারা বাংলাদেশের মধ্যে নয় এশিয়া মহাদেশের মধ্যে আমার মামা আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাই শামসুল হক সাহেবের আপন ভাগ্না জয়নাল মুন্সি তার তিন ছেলে ছোট ছেলের নাম শফি গহরডাঙ্গা গহরডাঙ্গা শফির শফিকুল ইসলাম আমার জামায়